সো বেসিক্যালি আমাদের যে পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে জিপিএ 5 উঠায় দেওয়ার পরিকল্পনা হয়েছে, দে হ্যাভ ডিসাইডেড যে উঠায় দিবে। এটার অল্টারনেটিভ মূল্যায়ন পদ্ধতি কি হবে দ্যাট হ্যাজ নট ইয়েট বিন ডিসাইডেড, বাট অ্যাটলিস্ট জিপিএ 5টা থাকতেছে না। এর বদলে থাকবে হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ কেউ যদি ছবি অঙ্কনে ভালো হয় ওইটা থাকবে, কিংবা কেউ যদি ডিবেটিংয়ে ভালো থাকবে ওইটা থাকবে। সো এই মূল্যায়ন পদ্ধতি থাকবে, এবং এগুলোর মধ্যে এটা নন হায়ারার্কিক্যাল হবে, অর্থাৎ কেউ ভালো কেউ মধ্যম কেউ খারাপ এই ধরনের কোনো হায়ারার্কি থাকবে না। যেরকম 1 2 3, 1 2 3 করলে কেউ বুঝবে যে 1 ভালো 3 খারাপ, বাট এই ধরনের কোনো হায়ারার্কি থাকবে না। যেরকম থাকবে হচ্ছে ইয়েলো রেড অরেঞ্জ, ইয়েলো রেড অরেঞ্জ কোনটা বেটার এটা তো আমরা জানি না, ইট জাস্ট ডিফারেন্সিয়েট করে বাট কোনটা বেস্ট এটা আমরা জানি না। সো এই ধরনের নন হায়ারার্কিক্যাল একটা পারফরমেন্স ইন্ডিকেটর থাকবে, যেটা ব্যবহার করে ইভেনচুয়ালি স্টুডেন্টরা তাদের নিজস্ব দক্ষতার জিনিসটাতে রেকগনিশন পাবে, ওইটা ব্যবহার করে হোপফুলি তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এখন অল্টারনেটিভ টেকনিকটা কি হবে, অল্টারনেটিভ মূল্যায়ন টেকনিকটা কি হবে, এটা এখন আমরা জানি না, উইচ ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন, এবং এটা আদৌ ইমপ্লিমেন্ট করা সম্ভব নাকি না এটাও দেখা যাবে। মাই গেস ইজ লাইক এভরিথিং এলস, আমাদের দেশে যে পরিমাণে স্টুডেন্ট ওই পরিমাণে স্টুডেন্টকে মূল্যায়ন করার মতো যথেষ্ট টিচার নাই। সো হোয়াট এভার উই ইমপ্লিমেন্ট ইভেনচুয়ালি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে যে একটা বটল নেক হবে, আর যাদের ওই সম্পদটা আছে তারা ওই সিস্টেমের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থা করে নিজেদের অ্যাডভান্টেজটা তৈরি করবে আর কি। বাট দেন এগেইন দেখা যাক সামনে কি আসে, আমরা খুব অল্প সময়ে অপিনিয়ন দিচ্ছি, দেখা যাক সামনে কি আসে। আমার কাছে যেটা হুম ফার্স্ট গেজ এটা শুনে মনে হয়েছে যে প্রথম কথা, যখন ওই ট্রানজিশনটা হবে মানে জিপিএ 5 থেকে জিপিএ 5, এত বেশি চর্চিত একটা মেট্রিক আমাদের পুরো জেনারেশন ওয়াইজ মানুষের মাথার মধ্যে গাইতে গেছে। হ্যাঁ, আমরা এর আগে যদি চিন্তা করি, একটা সময় জিপিএ 5 কিন্তু ছিল না, তখন কি ছিল যে মাস এই কি করে স্টার পায়, তারপরে যে কি কি ছিল না আগে, কি কি না ওটা বলে জিপিএ যে ফাইভ না, হ্যাঁ জিপিএ ফাইভ তখন একসময় ছিল না, তো লেটার মার্ক পাইতো, লেটার তারপরে মার্ক স্টার পাইতো, পাইতো, হ্যাঁ স্ট্যান্ড হ্যাঁ করা হ্যাঁ ছিল পাইতো, একসময়, স্ট্যান্ড স্ট্যান্ড করা করতো। ছিল, হ্যাঁ ওগুলো তো এখন নাই, ওইগুলো এখন চলে গেছে। এখন তারপরে জিপিএ 5 আসছে, জিপিএ 5 অনেকদিন পর্যন্ত এক্সিস্ট করছে, দেন আবার নতুন এখন সিস্টেম আসতেছে এই পিআই পারফরমেন্স ইন্ডিকেটার্স। সো এইখানে আমার কাছে মনে হয় এমপ্লয়াররা যারা আছে তারা একটু প্যারা খাবে, যে যারা অলরেডি জিপিএ 5 দিয়ে পাশ করছে ভার্সেস যারা এখন নতুন পিআই দিয়ে পাশ করবে, তাদের মধ্যে কেমনে ডিফারেন্সিয়েশনটা করবে, এটা একটা প্যারাদায়ক জিনিস হবে এই ট্রানজিশনটার ক্ষেত্রে। আরেকটা প্যারাদায়ক জিনিস হইতে পারে, সেটা হচ্ছে এই জিনিসটা ওভারঅল সবাইকে বোঝানো যে হচ্ছে যে এইটার অনেক ওয়ার্কশপ নিতে হবে, অনেক করতে, এগুলো করে সবসময় জেনারেলি। আমার কাছে মনে হয় ভালো, কিন্তু যারা জাজমেন্টের মধ্যে যাবে এরা কতটা ইউনিভার্সাল অ্যান্ড জেনারিক হবে, কারণ যদি এক একটা এক একজন সাপোজ যদি এরকম সবচেয়ে বাজে হবে জিনিসটা, গ্রামের একজন মানুষের, গ্রামের একটা ছেলের বা মেয়ের হচ্ছে যে পারফরমেন্স ইন্ডিকেটার একজন করতেছে, আবার শহরের টা আরেকজন করতেছে, সো জেনেরিক যদি না হয়, লেভেল প্লেইং ফিল্ডটা যদি না থাকে, তখন ওই ডিসক্রিমিনেশনটা শুরু হবে। অ্যান্ড